জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বহরমপুর পঞ্চায়েত সমিতিতে মোট 51টি আসনের মধ্যে 15টিতে জিতেছিল তৃণমূল, 9টিতে বিজেপি, 14টি আসনে কংগ্রেস এবং 3টি আসনে বামেরা। ত্রিশঙ্কু পঞ্চায়েত সমিতি দখল তৃণমূলের। তৃণমূলের পক্ষ থেকে সভাপতি হলেন আইজুদ্দিন মণ্ডল। এই প্রসঙ্গে নবনির্বাচিত সভাপতি আইজুদ্দিন মণ্ডল কি বললেন শুনে নেওয়া যাক। আমাদের টোটাল সদস্য ছিল 51 জন, তার মধ্যে আমরা টিএমসির দলের তরফ থেকে পেয়েছিলাম 26 জন, বিজেপি ছিল 9 জন এবং কংগ্রেসের 14 জন, সিপিএমের 3 জন, সব মিলিয়ে 51 জন। তার মধ্যে আমরা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসাবে আমি নির্বাচিত হয়েছি। সেখানে আমরা 29টা ভোট পেয়েছি, যেখানে 26টা ভোট পাওয়ার কথা, সেখানে 25টা ভোট পাওয়ার কথা, সেখানে আমরা 29টা ভোট পেয়েছি। আমার একটু বলতে বলেছে, আমরা 25টা জয়ী হয়েছিলাম। তা আমরা এছাড়াও 2 জন বিজেপি সদস্য এবং 2 জন কংগ্রেস সদস্য আমাদেরকে ভোট দিয়ে জয়ী করেছে।